और जाना नहीं जोखन प्रथम इराक इराके जोखन प्रथम युद्धर हमला शुरू है सदिन वो बृहस्पतिवार रात्रि हैं 9 अप्रैल बृहस्पतिवार जो हमला है पर दिन 10 अप्रैल शुक्रवार अभी 9 अप्रैल ही वो अवस्था खराब देखे तोखन वो आमार बच्चा देर मध्य अंतर चुकु खुला से যাদের অন্তর চক্ষু খোলা আল্লাহ রাসূলের সাথে যোগাযোগ করতে পারে তো আমি বাচ্চাদেরকে বললাম তোমরা এক কাজ করো ইরাকে তো হামলা করে সব ধ্বংস করে ফেলাইবো নবীজির কাছে বলো যে দয়া করে উনি যদি অনুমতি দেন আমরা ইরাকের জন্য ব্যবস্থা করব যাতে ইরাককে ধ্বংস করতে না পারে তো বলার পরে নবীজি বাচ্চাদের কাছে জানাইলো যে তোমার বাবাকে বলো উনি যেন ইরাকের জন্য ব্যবস্থা করে দেন এরপরে সারা দেশের মানুষ তো তখন পাগল ইরাকের জন্য আমি আবার বললাম যে অনুরোধ করে বলো যে দয়া করে একটু অনুমতি দিতে মুসলমান মারি দিতেছে আমাদের তো সহ্য হয় না পুনরায় বলার পরে আল্লাহ রাসূল বললেন তোমার বাবাকে জিজ্ঞাসা করো গজবটা কি সে নেবে তখন চুপ হয়ে গেলাম আর কিছু বলার নাই দেখেন আপনারা যারা নামাজ পড়তে আসেন জুমার দিন অনেকেই তো জানেন ওই সব ঘটনা আমি পরের দিন শুক্রবারে জুমার নামাজের সময় ইরাকের অবস্থা সম্বন্ধে সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে আলোচনা করেছিলাম করতে গিয়ে ফাঁকে কথা বলছিলাম যে রাসুলের অনুমতি চেয়েছিলাম ব্যবস্থা করার জন্য কিন্তু রাসুল অনুমতি দেন নাই ব্যবস্থা করতে নিষেধ করছে বলছিলাম না বলি নাই রাসুল ইরাকের পক্ষে ব্যবস্থা করতে নিষেধ করেছে এই কথা কে কে শুনছেন হাত উঠান তো তাহলে এখানে বলছিলাম হাত নামান বলার পরে আবার পেছাই পুছাই বলছি যেহেতু আপনারা মুসলমান আমরা মুসলমান মুসলমান মুসলমানের জন্য দোয়া করেন কিন্তু খোদার প্রশাসন খোদার ইচ্ছায় চলবে নিজের ইচ্ছায় খোদার প্রশাসন চালানো যায় না খোদা যেভাবে প্রশাসনকে নির্দেশ করে সেভাবে প্রশাসন পরিচালিত হবে তো আপনারা মুসলমান হিসেবে দোয়া করেন বলছি না বলি নাই দেখছেন কবে তখন তো কেউ চিন্তাও করতে পারে নাই যে ইরাকের পতন এইভাবে হবে সাদ্দাম এইভাবে ফাঁসি কাস্তে জ্বলাবে কেউ চিন্তা করতে পারছে কিন্তু ওই সময় রাসুল সত্য কথাটা বলে দিছে তো যাদের রাসুলের সাথে আল্লাহর সাথে যোগাযোগ আছে তারা নির্ভুল সংবাদ দিতে পারে আর যাদের আল্লাহ রাসুলের সাথে যোগাযোগ নাই সামাজিক উপরের লেবাস পোশাক দেখে এদের ধর্ম ঠিক নেই এরা ধর্মচ্যুত পরিষ্কার না পরিষ্কার না সুতরাং আশেকে রাসুলরা রাসুলের সাথে যোগাযোগ করে ধর্ম করে এবং সেই ধর্মই 100% এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়